এতক্ষণ নীরবতা পালন করলাম, এর কারণ হচ্ছে যে আসলে জায়গাটাকে, যে জায়গাটাতে আছি এই জায়গাটার ফিলটা অন্তত যাতে বোঝা যায় অনেকটা, এটা চুপ থেকে একটু বোঝানোর চেষ্টা করেছি। আর এখন আমি জানি না আমার কথা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না, পাচ্ছে কি না, যার কারণে আমি একটু থেমে থেমে কথা বলছি। থেমে থেমে কথা বলার কারণটা হচ্ছে আশেপাশে অনেক পাখির ডাক পাওয়া যাচ্ছে, আর আমি এখন আছি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যে। এই জায়গাটাতে এসে খুব ভালো লাগছে। আমি কিছুক্ষণ আগে ওই, এটা তো অনেক বড় একটা বন, অনেক বড়, এটা পশু পাখিদের জন্য উন্মুক্ত করে রাখা আছে আর কি। এই পাশটা আমি যদি দেখাই, আমি তত ভালো ফোন দিয়ে ভিডিও করি না, তো যার কারণে আমার ভিডিওর ক্লিয়ারনেস বা শার্পনেস একটু কম থাকতে পারে, তার জন্য আমি দুঃখিত। দেখুন, এটা বোটঘাট, ওই যে একটা পানকৌড়ি উড়ে যাচ্ছে দূরে, এই যে এগুলো হচ্ছে নীল শাপলা, নীল শাপলা, নীল শাপলার গাছ, আকাশে মেঘ, এই যে পাখি উড়ে যে বেড়াচ্ছে, মেঘও কিন্তু উড়ে বেড়াচ্ছে, মেঘ যে বাতাসের গতিতে যতটা গতিতে উঠছে এটা কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে। আমি একটু চুপ থাকি। সব মিলিয়ে জায়গাটা আসলে খুবই ভালো। আমি কিছুক্ষণ আগে বনের পেছনের দিকটায়, প্রথম দিকের যে গেটটা, ওই গেটটা ধরে অনেকটা জায়গা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, তো যাওয়ার পর মানে একদম শান্তশিষ্ট, কোনো মানুষজন নেই, কোনো কিচ্ছুর, একদম মানে শুনশান নীরবতা যাকে বলে আর কি, চারদিক এরকম, কিন্তু চারপাশ থেকে যে পাখির ডাক, পাখির ডাকে মানে একদম মানে পরিবেশটা যেমন মুগ্ধ হয়েছিল, এরকম একটা ব্যাপার। এত সুন্দর একটা জায়গা, আমি মনে করি এই জায়গাটা সবার জন্য ঠিক না। বনের মধ্যে আসলে একটা ব্যাপার সবসময় আমি মনে করি করা উচিত সবারই, এটা হচ্ছে নীরবতা। যদি আপনি
বনে এসে চুপ থাকেন, তাহলে দেখবেন যে আসলে বনের ফিলটা আপনি অন্তত অনেক ভালোভাবে পাবেন, অনেক ভালোভাবে। খুব সুন্দর বাতাসও আছে এখানে, মানে একদম মনোমুগ্ধকর একটা জায়গা। মানে এত সুন্দর বাতাস, বাহ! আসলে বাড়ি থেকে না বের হলে এরকম দৃশ্য পাওয়া অনেকটাই অসম্ভব। আমি আসার সময়, মানে আমি প্রথম গেট দিয়ে ঢোকার পরে অনেকটা জায়গা, প্রায় টোটালি আমি 4 কিলোমিটারের মতো জায়গা মানে হেঁটে এসেছি, বা আবার ঘুরেছিও। ভিতরেও অনেকটা জায়গা আছে, ভিতরেও ঘুরেছি, ভিতরেও মানে খুবই ভালো লেগেছে। মানে বললাম না, একদম নীরব। আমি ওইখানকার কিছু ভিডিও করেছি, হ্যাঁ, প্রয়োজনে আমি যদি, আমি আসলে এডিটিংটা ওরকমভাবে পারি না বা করি না, কারণ এডিটিংটা করলে অনেকটা সময় লাগে, সময়ের ব্যাপার আসলে, আর আমার ধৈর্য কম, আমি পারি না আসলে। বক উড়ে বেড়াচ্ছে, পানকৌড়ি উড়ে বেড়াচ্ছে, কিছুক্ষণ আগে মুচ ওই পাশটায়, একদম এই যে এই জায়গাটাতে, মানে মাঝামাঝি এই জায়গাটাতে বিশাল একটা মাছের গর্জন শুনেছি, বিশাল একটা মাছ হবে। মানে ওই পাশে যে ঘাসগুলো আছে, ওই ঘাস মনে হয় খাচ্ছিল বা এরকম কিছু একটা, মানে মাছটাকে আমি দেখেছি কিছুটা মাথার ওই দিকটা। খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছে। আর এখানকার যে গাছগুলো আমি দেখলাম, এগুলো কিন্তু অনেক পুরনো, দেখুন অনেক পুরনো, কিন্তু এই গাছগুলো কিন্তু অনেক পুরনো, শাল গাছ। এই যে চারপাশে শাল গাছ, শাল গাছ। এই যে এটা রাস্তা, এই রাস্তাটা ধরে আমি এসেছি আর কি। সত্যি খুব মন ভালো করার মতো একটা জায়গা। সামনে দিয়ে যদি আরেকটু পরিষ্কার থাকতো এই দিকটায়, তাহলে হয়তো জলের কাছাকাছি নেমে মানে পা ভিজিয়ে বসে থাকা যেত। আর আমি আসলে, আমার ভাষার শুদ্ধতা তত নেই, হ্যাঁ, ভাষার শুদ্ধতা মানে অনেক সময় ঝামেলা হয়ে যায় আমার নিজের আঞ্চলিক ভাষা যেই ব্যাপারটা, এটা অনেক সময় চলে আসে, বা একটা গাইয়া ব্যাপার থাকতে পারে, এটার জন্য আমি দুঃখিত। যাদের ভালো লাগবে না তারা দেখবেন না, আমি আপনাদের অযথাই সময় নিচ্ছি। এই সময় নেওয়ার কারণটা হচ্ছে যে আমি চাচ্ছি যে আপনারা একটু দেখুন জায়গাগুলো কত সুন্দর, অনেক সুন্দর। আর তারপরে কথা হচ্ছে, এই যে যে গাছগুলো দেখলাম, এগুলো মানে অনেক পুরনো, আর গাছ মনে হয় কাটা হয় না, যার কারণে গাছগুলো অনেক মোটা। আর পশু পাখিতে কিন্তু অনেক পূর্ণ, এখানে কিন্তু নানান রকমের পশু পাখি আছে। এটা যদি আপনি গুগলে সার্চ করেন তাহলেই দেখবেন পেয়ে যাবেন অনেক পশু পাখি, যে একটা লিস্ট এখানে কী কী আপনি পাবেন। বাতাসের জন্য আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কি না, ভালোভাবে মনে হয় না শুনতে পাচ্ছেন, কারণ অনেকটাই বাতাস, আর আকাশের মেঘগুলো উড়ে বেড়াচ্ছে। চমৎকার আসলে, বাড়ির বাইরে বের হলেই মনে হয় যে জীবনটা আসলে কত সুন্দর, প্রায় সময়ই মনে হয় আসলে জীবন খুবই সুন্দর।
ভীষণ সুন্দর। যদি আপনি নিজেকে খোলা পাখির মতো ভাবতে পারেন, আমি কি ব্লগ করছি না কি করছি আমি নিজেও জানি না। মানে আমার ইচ্ছে হচ্ছিল যে আসলে একটি ভিডিও ধারণ করি যাতে অন্যেরাও দেখতে পারে। আর এখানকার যে ব্যাপারটা, এটাতে আর কি বলার আছে যে আমি এখানে এসেছি। অনেকেই হয়তো ভারতকে ঘৃণা করেন, হ্যাঁ, যে ভারতকে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসাবে দেখেন। এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কীভাবে দেখছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হয় এটা সব ক্ষেত্রেই আমাদের আসলে সাদাকে সাদা, কালাকে কলা, মানে কালাকে কালা, এটা বলার অভ্যাস করা উচিত বা দরকার। আমার মনে চাচ্ছে আমি এখানে বসেই থাকি। এখানে মানে পরিবেশ সচেতনতার একটা ব্যাপার মানে খেয়াল করা যায় যে ওদের মধ্যে যে মানে দুর্নীতিবাজ নেই এমন না, আছে। তবে আমার যতটা মনে হয় যে এখানকার যারা দুর্নীতি করেও, মানে চোর যদি চুরি করেও, চোরে আবার একটু বিবেক বুদ্ধি খাটায় তারপরে চুরি করে, মানে কম চুরি করে। আর আমাদের দেশের অনেক জায়গায় তো মনে করেন একদম কী বলব, ডাকাতি করে ফেলে। এই আর কি, আমি শুধু শুধু এই বকবক করছি, পেঁচাল পাচ্ছি, কী বলছি, কার জন্য বলছি আমি নিজেও কিছু জানি না। অনেকটা উদ্দেশ্য নেই, ওইরকম ব্যাপার যে না। আমার এখন মনে হচ্ছে যে এই যে জার্নিটা করলাম, এটার পরে যে একটা ভালো লাগা, এটা হচ্ছে সেই ভালো লাগাটা। সব মিলিয়ে দারুণ। যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য রইল অসংখ্য শুভকামনা, অসংখ্য শুভকামনা। ভালো থাকেন সবাই।